নমস্কার আমরা সকাল থেকে দেখালাম বারবার ধরে দেখিয়ে চলেছি আজকে আমাদের এই বল কলকাতা টিভির নতুন অফিস এবং স্টুডিওর উদ্বোধন আমাদের একটি বড় স্বপ্ন আজকে সার্থক হলো বাস্তবায়িত করলাম শুধু বাস্তবায়িত করলাম তা না আরেকটি বড় থেকে বড় স্বপ্নর ধাপের সিঁড়িতে ওঠা শুরু করলাম কারণ একটা স্বপ্ন মিটলে আরেকটা স্বপ্ন জাগে তো সকাল থেকে নানা রকম সেক্টরের মানুষজন আমাদের কাছে এসছে আমাদের পর্দায় এসছে যারা প্রকৃত আমাদের ভালোবাসে কাছের মানুষ এবং প্রকৃত অর্থে আমাদের শুভাকাঙ্ক্ষী তো সকাল থেকে প্রচুর ক্লাবের মানুষজনকে দেখিয়েছি শিল্পী মহলকে দেখিয়েছি সঙ্গে সিঙ্গার বলুন সঙ্গীত শিল্পী অভিনেতা সমাজসেবী নানারকম লোককে দেখিয়েছি অ্যাস্ট্রোলজার ধর্মীয় লোকজন কিন্তু আমাদের বল কলকাতা টিভি এবং সৌমিক সান্নাল এবং তার সাথে দেবজিৎ স্যার বিশেষ করে যেটা নিয়ে আমাদের সব থেকে গর্ব সেটা হচ্ছে দেবজিৎ স্যার অ্যাওয়ার্ড দুর্গাপুজোর এবং শারদযোদ্ধার সম্মান বল কলকাতার তো সেই দুর্গাপুজোর অ্যাওয়ার্ডের যারা ছাড়া সেটা সম্ভব নয় সেই সৃষ্টিকর্তারা যারা থ্রিম সৃষ্টি করে দুর্গা অন্য রকম মাত্রায় নিয়ে গেছে আজকে তাদের মধ্যে একজন আমাদের খুব অন্তরের কাছের লোক সবসময়ের কাছের পাশের লোক প্রকৃত শুভাকাঙ্ক্ষী শিল্পী বিবাস মুখার্জি আমাদের সাথে বসে আছে আমাদের পর্দায় তো বিবাস দায়ের কাছে আমার একটাই প্রশ্ন থাকবে বলো কলকাতা টিভি থেকে টিভিকে তুমি শুরু থেকে যেন বিষয়কে অনেক আগে থেকে তো বল কলকাতা টিভির সমস্ত প্রোগ্রাম বিষয়ে তুমি অবগত নতুন করে একটা নতুন আঙ্গিকে নতুন একটা সৃষ্টি নিয়ে বল কলকাতা টিভি আজকে এলো তুমি শিল্পী মানুষ তুমি এসে দেখলে আমাদের খুব সামান্য কাজ দিয়ে শিল্প আমরা ফুটিয়ে তুলেছি এত সকাল থেকে যে মানুষ এসছে সবার মধ্যে থেকে তোমার চোখটা একটু অন্যরকম সেখানে দাঁড়িয়ে আজকে বল কলকাতা টিভির এই নতুন স্বপ্ন নিয়ে এবং দেবজিৎ স্যার এবং সৌমিক সান্ডালকে নিয়ে যদি দুটো কথা তুমি বলো তোমার চোখে তোমার অভিমতে তোমার অভিব্যক্তি আসো সরাসরি নমস্কার শুভ নববর্ষের তৃতীয় শুভেচ্ছা জানাই বল কলকাতা টিভি দেবজিৎ স্যার এবং সৌমিককে আমার অপরন্ত ভালোবাসা মা দুর্গার কৃপায় ওদের আরও উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হোক কারণ আমরা যারা দুর্গাপুজোর সঙ্গে জড়িত তারা আমরা নিজেদের একটা পরিবার বলে মনে করি এবং দেবজি স্যারের সঙ্গে প্রায় আমার আঠেরো উনিশ বছরের পরিচয় উনি কলকাতার দুর্গাপূজাটাকে যেভাবে তুলে ধরেন ওনার কর্মকাণ্ডের মধ্যে দিয়ে পুরস্কার দিয়ে একটা অভাবনীয় ব্যাপার এবং শ্রমিক যেভাবে আমি বিগত চার পাঁচ বছর ধরে শ্রমিকের সঙ্গে আমার পরিচয় বলো টিভির সঙ্গে ওরা যেভাবে দুর্গা প্রমোট করে একটা অসাধারণভাবে ওরা করে থাকে তার প্রধান কারণ ওরা ছোটো ছোটো ক্লাবগুলোকে তুলে আনার চেষ্টা করে কারণ দুর্গা যদি ছোট ক্লাবগুলো না উঠতে পারে তাহলে কিন্তু দুর্গাপুজোর মানচিত্রটা অনেকটা ছোট হয়ে যায় এবং সব থেকে আমার ভালো লাগছে ওদের অফিসে এসে আজকে যে ওরা একটা অন্যরকমভাবে অফিসটিকে সাজিয়েছে ডেকোরেশান করেছে এবং সব থেকে বড়ো যে এতদিন ওরা যেটা ধরুন স্টুডিও ছাড়া যেটা করে যাচ্ছিলো যেভাবে কাজ করছিল আমার মনে হয় এই স্টুডিও হওয়ার দরুন ওদের কাজটা আরও বড়ভাবে এবং চারদিক আরও সুন্দরভাবে ছড়িয়ে পড়বে এবং যে আমরা যা শিল্পী যারা আছি পুজোর সঙ্গে যুক্ত বা যারা কলাকুশলী আছে তারা এতদিন পর্যন্ত দুর্গাপুজোর পুজোর আঙিনায় দুর্গা প্যান্ডেলে বা দুর্গাপুজোর অন্যান্য জায়গাতে বা পুজো প্রাঙ্গণে তারা সাক্ষাৎকার দিতেন কিন্তু আজ এই স্টুডিওতে এসে আমি নিজেকে গর্বিত বোধ করছি কারণ একটা হাউজে বলা আর একটা অন্য জায়গায় বলা দুটোর মধ্যে কিন্তু অনেক পার্থক্য রয়েছে আমার অফুরন্ত ভালোবাসা এবং শুভকামনা রইল বল কলকাতা টিভি শ্রমিক এবং স্যারের জন্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ বিবাসদাকে এবং বিবাসদার থেকেও আমি শুনে যেও যেহেতু আমরা সকাল থেকেই বলছি একটা কথা আমরা এটাই চলে আসছিলাম এই নীতিতে কিন্তু আজ থেকে সেটা অঙ্গীকারবদ্ধ হলাম প্রতিজ্ঞাবদ্ধ হলাম যে নিউজ চ্যানেল মানেই সে ইলেকট্রনিক্স হোক ডিজিটাল হোক রেডিও হোক প্রিন্ট হোক বা ম্যাগাজিন হোক ম্যাক্সিমামটাই ক্রাইম বিটের ওপর অথবা রাজনৈতিক জিনিস দেখাবার মধ্যে দিয়ে চলছে যেটা মানুষের আমার মনে হয়েছে আমাদের মনে হয়েছে মানুষ খুব তৃতি বিরক্ত হয়ে যাচ্ছে মানে না দেখতে চাইলেও মানুষকে দেখতে চাই সোশ্যাল মিডিয়া এবং তার থেকেও বড়ো কথা আজকে আমাদের বাঙালির থেকে বড়ো আবেগপূর্ণ দিন বছর বাংলার নতুন বছরের প্রথম দিন সেখানে দাঁড়িয়ে বাঙালির প্রথম আবেগ হচ্ছে সংস্কৃতি মানে তার মধ্যে পুজো পড়ছে তার মধ্যে কালচার সব কিছুই পড়ছে সংস্কৃতি সেই সংস্কৃতিকে আমরা যদি আরও ব্যাপ্তি ঘটাই ব্যাপ্তি ঘটাই ইন দ্য সেন্স সেই সব মানুষকে যদি তুলে এনে প্রমোট করি সেই সব গুণী মানুষকে সে সমাজসেবী হতে পারে সে সিঙ্গার হতে পারে এভরিথিং যে কোনো সেক্টরে এবং এরম যা প্রোগ্রাম হবে পুজো ছাড়াও সেই প্রোগ্রামগুলোকে যদি আমরা কভার করতে পারি শুধু রাজনীতি বা ক্রাইম বিট বাদ দিয়ে ওটাকে কমিয়ে যদি এই দিকটা করতে পারি যাতে মানুষ যেটা দেখে চোখের এবং মস্তিষ্কের শান্তি বজায় রাখ মানে মানুষের শান্তি বজায় থাকবে সেই জিনিসটা আমরা করতে চলেছি ভাবছি সেটা নিয়ে তোমার কি মতামত সুন্দর একটা পরিকল্পনা নিয়েছে এরা যেটা সব থেকে বড়ো উপায় হচ্ছে যেহেতু আমরা শিল্পের সঙ্গে যুক্ত যেহেতু শিল্পের কথাটাই বলবো হ্যাঁ ওনারা যে ভাবে বা যে দৃষ্টিকোণ থেকে শিল্পকে বাংলার শিল্পটাকে তুলে আনার চেষ্টা করছে পরবর্তী ক্ষেত্রে আশা করব। আপনারা ভারতবর্ষেরও শিল্পটাকে তুলে আনার চেষ্টা করবে তাতে কিন্তু একটা অন্য মাত্রার দিক সৃষ্টি করবে কারণ আমাদের আনাচে কানাচে আমাদের আশেপাশে কিন্তু প্রচুর শিল্প জড়িয়ে রয়েছে তার সঙ্গে প্রচুর গুণী মানুষ জড়িয়ে রয়েছে যারা এখনও পর্যন্ত অনেকে কিন্তু পাদপ্রদ্বীপের আলোয় আসেনি আমি আমার দিক থেকে বলছি যেহেতু আমি একজন শিল্পী আমি ওদের সর্বতভাবে চেষ্টা করব। আমার যতটুকুনি জ্ঞান আছে বা আমার যতটুকুনি নলেজ আছে যে এই গ্রাম বাংলাতে যে শিল্পই যারা ক্রাফটম্যান যাদের আমরা ধরে চলি তারা অনেক কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে তাদের নিয়ে এসে ওনারা যে প্রোগ্রামে একটা চিন্তাধারা নিয়েছেন বা একটা পরিকল্পনা নিয়েছেন তাতে কিন্তু ওই শিল্পীরা পাদপদ্বীপের আলোয় আসবে আর যেহেতু এটা একটা এমন একটা মিডিয়া সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়ছে তাতে কিন্তু সেই শিল্পীরা উপকৃত হবে সুতরাং আমি ওদের এই শিল্পীদের গ্রামীণ শিল্পীদের যাতে ওনারা যে জায়গায় আছে যেখানে যেখানে আছে তাদের যদি কিছুভাবে সাহায্য করা যায় আমি বল কলকাতা টিভি শ্রমিক এবং দেবজী সাহেবের সঙ্গে আমি সব সময় আছি আমার এটাই আমি দায়িত্ববোধ করি যে বাংলার শিল্পীদের পাশে থাকার জন্য একদম এবার আমরা সকাল থেকেই বলেছি যে আমাদের পরবর্তী পদক্ষেপ আসছে উৎসব সিজন ফোর বল কলকাতা টিভি প্রো বঙ্গগৌরব উৎসব প্রো আমরা আনতে চলেছি এবং একদম নতুনভাবে এই সিজন পরে আমরা দেখাতে চলেছি এমন কিছু হাটকোর গুণী ব্যক্তি যারা প্রকৃত অর্থে গুণী সে আট থেকে আশি বছর হতে পারে আমরা ইমিডিয়েটলি একটা খবর পেয়েছি তাকে আনতে যদি চেষ্টা করছি আমরা আপ্রাণ একটু রিক্সি আটানব্বই বছর বয়স কিন্তু তার গুণটা বলে বোঝাবার মতো নয় তো এরকম মানুষকে আনার চেষ্টা করবো আরেকটা হচ্ছে আমরা আজকে ভাবলাম আজকে প্রতিজ্ঞাবদ্ধ হলাম আমরা বঙ্গগৌর সময় নতুন কিছু দেখাবার জন্যে এই বিবাসদাকেও বলবো বিবাসদা যেটা বললো সেই কথা নিয়েই বলছি শুধু শিল্প বিবাদ শিল্প নিয়ে বললো এই শিল্প নিয়ে বলছি হ্যাঁ অবশ্যই এরকম যারা গুণী ব্যক্তি আছে যারা খুব অসহায় কিন্তু তাদের গুণটা কিন্তু কর্মটা বজায় রেখেছে সেরকম মানুষকেও কিন্তু আমরা খুঁজে বের করবো আগামী বঙ্গগৌরব বলেও শুধু নয় আমরা আমাদের এখানেও বসে তাদের প্রমোট করব। তার কারণ হচ্ছে আমরা হয়তো দশ দশজনকে প্রমোট করতে পারবো একশো জনকে নয় কিন্তু দশজনকে প্রমোট করলে আরও দশজন যদি এই রাজনৈতিক ক্রাইম থেকে সরিয়ে যদি আরও দশজন দুজন দুজন করে প্রমোট করে তাহলে এই শিল্পটা শিল্পগুলো বাঁচবে এবং মানুষকে আমরা একটু অন্য অন্যরকম কিছু দেখাব শুধুমাত্র গান বাজনা বা সিনেমা বা রাজনীতি এসব নয় একটু অন্য দিকে আমরা এগোতে চাইছি বিভাস দা কথা শুনে ভালো লাগলো বিভাস দা অবশ্যই আমাদের সাথে আছে আমরা জানি আর বল কলকাতা টিভির তরফ থেকে দেবজিৎ স্যার এবং শ্রমিকের তরফ থেকে বিভাস দাকে অসংখ্য ধন্যবাদ কেন দা শুধু বলকলকাতা টিভির আজকে বলে নয় বলকলকাতা কলকাতা টিভির সমস্ত প্রোগ্রাম দেবজির স্যার গঙ্গীয় প্রতিভা অম্বিশনের ক্রাফ্ট ক্রাফ্ট এবং ড্রয়িংয়ের জাজমেন্টে ছিল এবং শুরু থেকে শেষ অব্দি ছিল বল আগামী প্রোগ্রাম আগামী প্রোগ্রামগুলি থাকবে আশা রাখছি অবশ্যই কর্ম মানে কাজের এর মধ্যে থেকে বার করে তুমি ভালো থেকো সুস্থ থেকো তোমার শিল্প বেঁচে থাকুক এবং তোমার মতো মানুষ আমাদের আশীর্বাদ করুক এবং আমাদের পাশে থাকুক সেই পাথেও করে আমরা আজকে অঙ্গীকারবদ্ধ আজকে প্রতিজ্ঞাবদ্ধ আমরা সবাই একসাথে মিলে একটা চড়াই উতরাই পথ এগোবো যেটা সুস্থ ভালো সমাজ গড়ার লক্ষ্যে এবং সমাজের সামাজিক বার্তা দেওয়ার লক্ষ্যে ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার বড় কথা টিভি থেকে আমি শ্রমিক সাথে বিবাস মুখার্জি বিশিষ্ট শিল্পী নমস্কার